Hey, what's up everybody, welcome back to the channel everyone, and aajke ami kotha bolbo khubi interesting kichu news niye jeta obosshoi apnake bhalo lagtei pare jodi apnara pc tech related news ke pochondo kore thaken. To prothomer je news ti asche sheti pretty wild bola jetei pare, karona ekhane notun ekta breakthrough aste pare ei semiconductor jogote, orthat ami kotha bolchi shotto reveal howa notun ekta computing er bishoye jeta ager barer traditional je sokol computing process gulo noy thake সেটিকে রিপ্লেস করার জন্য এসেছে। আর এটি LK99 নামের এই কমপ্লেক্স কম্পাউন্ডটি বিশাল রকমের পাওয়ারফুল এবং ফ্লেক্সিবল হবে, যার কারণে টেম্পারেচার, প্রেসার এবং কন্ডাক্টিভিটি নিয়ে সুপারাইজ ক্যাটাগরিতে থাকবে। তার ফলে আমরা নতুনভাবে একটা আলাদা রকমের কম্পিউটিং পাওয়ার দেখতে পারবো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে। আর এটি পাবলিশ করেছে কোরিয়ান টিম, যেটা গত ফ্রাইডেতেই করেছে। অ্যান্ড শুধু তারাই না, এখানে চাইনিজ অনেক রিসার্চারেরও এখানে প্রুফ দিয়ে দিয়েছে, যা আসলে অন্য রকমের একটা বিষয়। আর এটি আসলে কম্পিউটিংয়ের একটা নতুন অধ্যায় খুলে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। আর এটি আমরা অ্যান্ড্রু কোটের কাছ থেকে পেয়েছি, যেটা অবশ্যই প্রুফ একটা বিষয়। তারপরে যদি আমরা কম্পিউটিং নিয়ে কথা বলি, তো অবশ্যই কেননা চায়নার দিকে আর একবার তাকানো যায়, কেননা তারা ক্লেম করছে এটি চায়নার জন্য অনেক ব্রেক থ্রু হতে পারে তাদের নতুন প্রসেস ইউনিটের জন্য। কেননা এখানে তারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিজস্বভাবে 28 ন্যানোমিটারের চিপস তারা তৈরি করতে সক্ষম হয়েছে। আর এটি তাদের ফার্ম অর্থাৎ SMEE-র কাছ থেকে আসছে। আর তারা কিন্তু একমাত্র বড় মানের চাইনিজ বেস চিপ মেকার, তারাই কিন্তু এটা ক্লেম করেছে। অর্থাৎ তাদের যে আপকামিং লাইথোগ্রাফি প্রোডাক্ট আসবে, অর্থাৎ টেকনোলজি, সেটিকে তারা 28 ন্যানোমিটারে নামিয়ে আনতে পেরেছে। আর এটি যদি আপনার কাছে অনেক বড় মনে হয় বর্তমান সময়ের তুলনায়, অর্থাৎ TSMC বা স্যামসাং ফাউন্ড্রি, ইন্টেল, তারা তো 5 ন্যানোমিটার বা 3 ন্যানোমিটার নিয়ে কাজ করছে, তো এখানে আপনাদেরকে বলি এটা কতটা ডিফিকাল্ট কাজ, যেটা অবশ্যই এই নিউজটা দেখলেই বুঝতে পারছেন। অর্থাৎ 28 ন্যানোমিটারে নেমে এসেছে, তাই কতটা উৎফুল্ল হয়েছে চায়না নিজেই। তো আপনারাই চিন্তা করুন, এত বড় একটা টেকনোলজি, আর চায়না তো টেকনোলজির হাব বলা হয়, তারপরেও তারা 28 ন্যানোমিটারে নেমে এসেছে, এটা আসলে এক বিশাল একটা ব্যাপার। আর পৃথিবীর সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং অ্যান্ড কমপ্লেক্স কাজের মধ্যে সবচেয়ে অন্যতম হবে এটি, আর এর অ্যাক্সেস শুধুমাত্র কিছু লোকের হাতে। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে। আর এনভিডিয়া আমাদেরকে প্রতিনিয়ত কনফিউজ করেই চলেছে, অর্থাৎ তাদের যে আপকামিং প্রোডাক্ট আসবে, এবারের সাকসেসর বা মেইন প্রোডাক্টও বলতে পারি, RTX 4090 Ti অথবা টাইটান হেডা, কিন্তু এখানে কয়েকদিন আগে নিউজ আসলো, আমরাই কভার করেছি যে তারা নেক্সট জেনারেশনের প্রোডাক্ট নিয়েই ব্যস্ত আছে, বর্তমান সময়ের জন্য নয়। অর্থাৎ RTX টাইটান অথবা আমরা 4090 Ti নাও দেখতে পারি, তবে এখানে আবার অনেক জায়গা থেকে পিকচারও আসছে, যেখানে আমরা একটা ওয়াইল্ড সিনারি দেখতে পারছি, যেখানে বিশাল মাপের একটা 4-slot ডিজাইনের সাথে দেখতে পারছি। আর এটাও নতুন এক জায়গা থেকে এসেছে, যেখানে টেস্টিং ফেস্টিং হচ্ছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলগুলো যেখানে টেস্ট হয়ে থাকে অনেকের কাছে চলে যায়। তো আমরা আবারও একটা ক্লোজার লুক দেখতে পারছি, যেখানে আমরা ফ্যান কনফিগারেশন আর একটু কনফিউজভাবে দেখতে পারছি, অর্থাৎ কার্ডের মিডল স্থানেও একটা আমরা ফ্যাং দেখতে পারছি। আমি জানি না তাদের চিন্তাভাবনা কি, তবে হ্যাঁ, এরকম টেস্টিং ফেস্টিং দেখলে তো মনে হয় যে না, তারা আপকামিং এই যে গ্রাফিক্স কার্ডটি আসতে পারে সেগুলো লঞ্চ করেই দিতে পারে উইথ নো কম্পিটিশনের সাথে। তবে দেখি সামনে কি হয়। তবে হ্যাঁ, একটা কথা তো বলতে পারি, তাদের যে আপকামিং RTX 5090 অথবা 5090 Ti হবে, সেটি যে কতটা মনস্টার হতে চলেছে সেটা এর আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আর এখনও আমি বলতে পারি। আর এবার তারা যেটা করতে চাচ্ছে, অর্থাৎ আপকামিং যে GPU-টি হবে সেটির আমরা কোড নেম অলরেডি জেনে গেছি, অর্থাৎ ব্ল্যাক ওয়েলে হবে। আর এখানে যেটা ডাই ব্যবহার করবে, অর্থাৎ GB102 ডাই ব্যবহার করবে, এটি স্পেসিফিকলি হয়তো বা TSMC-র 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস নোডে করে নিতে পারে। GDDR7-এর মেমোরি থাকবে, আর ওয়াপিং 512 বিট বাস দেখতে পারবো, যা আসলে অন্য লেভেলে নিয়ে যেতে পারে এই কম্পিউটিংকে। আর তাছাড়াও আমরা যদি এর শেডার ইউনিট দেখি, অর্থাৎ SM দেখি, তো আগের তুলনায় ভালো হবেই। আর তার সাথে এখানে আরও একটা ক্লেম আসছে, এবারের যে রেট্রেসিং এবং টেন্সর কোরের মাত্রা থাকবে সেটা অন্য উচ্চতায় নিয়ে যাবে, যার মাধ্যমে আপনার নেটিভভাবে ভালোভাবেই রেট্রেসিংয়ের স্বাদ নিতে পারেন উইথ ভালো মানের রাস্টারাইজেশন পারফরমেন্স। আর সেরকম আপনাকে প্রাইসও থাকতে হবে।
হবে তাহলেই সেখানে আপনারা রেস করতে পারবেন তবে আরেকটা জায়গায় আপনারা রেস করতেই পারেন সেটি হচ্ছে AMD এর কার্ডে অর্থাৎ আমরা অনেক কার্ডে দেখেছি তারা অনেক সার্টার দিচ্ছে বিশেষ করে 7000 সিরিজের কয়েকদিন আগে তারা একটা আবার কার্ড নিয়ে আসলো অর্থাৎ Radeon RX 7900 GRE এডিশন অর্থাৎ গোল্ডেন র‍্যাবিট এডিশন যেটা তারা $650 লঞ্চ করে দিয়েছে আমার মনে হয় না যে সেই ডিলটা বিশাল কিছু কারণ এখানে আপনাদেরকে RTX 4070 Ti বেটার একটা পারফরম্যান্স দিতে পারে বেটার ভ্যালু দিতে পারে তবে হ্যাঁ একটু প্রাইস বেশি পড়বে তবে হ্যাঁ এটার চেয়ে মোটামুটি আমরা ভালো বলতেই পারি তবে অন্য কার্ডও আপনারা দেখতে পারেন এছাড়াও যদি আমি CNBC-র কথা বলি অর্থাৎ এটা একটা বিশাল নিউজ নেটওয়ার্ক আমরা বলতে পারি তো সেখানে আর একটা বিষয় আমাদের সামনে এসেছে ডক্টর লিসেসু নিজেই বলেছেন AMD এর কারেন্ট জেনারেশনের অনেক কয়েকটা গ্রাফিক্স কার্ড আসতে পারে নতুনভাবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যেগুলো এখনও পর্যন্ত রিলিজ হয়নি লাইক RX 7800 এর মতো গ্রাফিক্স কার্ড অথবা 7700 XT-র মতো গ্রাফিক্স কার্ড তো সেগুলো হয়তো বা শেষের কোয়ার্টারের দিক আসতে পারে এরকমটাই তিনি নিজেই জানিয়েছেন তবে হ্যাঁ দেখি কি করে হাই এন্ড কার্ডগুলো নিয়ে সেটি দেখার বিষয় তবে দেখতেই যদি হয়তো একটু ইন্টেলের দিকেও দেখুন কেননা তারা গ্রাফিক্স মার্কেটে ভালো কিছু করার আশা নিয়েই এসেছে কেননা এখানে আরও দুটি SKU দেখা গেছে সেটি হচ্ছে আর্ক A570M এবং A530M এর মতো মোবাইল GPU অর্থাৎ এইগুলো শুধুমাত্র ল্যাপটপের জন্য ডিজাইন হয়ে আসবে আর এগুলো আমরা SKU দুটোকে পেয়েছি ইন্টেলের নিজস্ব সোর্স থেকে যেটা অবশ্যই তারা ডিরেক্টলি এটাকে রিভিল করেনি তবে সবাই তো জানেন লিকের পিছনে কতটা ছুটে আসে তো এটি যেটা অফার করবে সেটা মোটামুটি ভালোই করবে অ্যাকর্ডিং টু মোবাইল লাইন আপ তবে হ্যাঁ এটাকে যে এক্সট্রা অর্ডিনারি বলবো তা কিন্তু না অর্থাৎ A570M যেটা হবে সেটি 16টা এক্সিকোরের সাথে আসবে আর এর 16টা 12টা এক্সিকোরের সাথে আসবে আর এগুলো পারফরমেন্স কিরকম দেয় সেটি দেখার বিষয়ে আর TDPU মোটামুটি বেশি একটা হোল্ড করে থাকবে বলে আশা করা যাচ্ছে বা দেখা যাচ্ছে এখানে যেটা অবশ্যই বেশি একটা কাম্য না তবে হ্যাঁ নেক্সট জেনারেশনে তাদের অবশ্যই আমরা ভালোভাবে দেখতে চাই আর এই যে চিপসটি লিক হয়েছে এটি হচ্ছে SMEE G12 প্রসেসর বাই দ্য ওয়ে এখানে যেহেতু ইন্টেলের আর গ্রাফিক্স কার্ডের কথা চলছে তো কেন না তাদের A770 আলকেমিস্ট সিরিজের যে GPUটি আছে সেটির রেকর্ড নিয়ে অর্থাৎ এটিকে ওভারক্লক করে আপ টু 3.5 GHz নিয়ে যাওয়া হয়েছে যা আসলেই একটা বিশাল ব্যাপার তবে হ্যাঁ এখানে স্টক কুলার বা স্টক থার্মাল সলিউশনের মাধ্যমে এটা করা হয়নি এটাকে খুলে ভালোভাবে LN2 চুবায় না এটাকে প্রপার ওয়েতে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে এটাকে ওভারক্লক করা হয়েছে যা আসলেই আলাদা একটা বিষয় আর এরকমটা আমাদের বিখ্যাত এবং সাথে কুখ্যাত ওভারক্লকাররাই করে থাকেন নিজের পকেটের দিকে চিন্তা না করেও তো আমার জন্য না হোক তাদের জন্য তো একটা লাইক আপনাদের দেওয়া উচিত অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি অনেকটাই ইন্টারেস্টিং হতে পারে প্রো ইউজারদের জন্য আপনাদের গেমারদের জন্য না কেননা এখানে AMD Radeon Pro সিরিজের W7500 এবং W7600 এর মতো GPUকে তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে তবে হ্যাঁ আপনাদের এক্সাইটিং হওয়ার কিচ্ছু নেই কেননা এটার যদি আপনারা একটাবার প্রাইস দেখেন তো আপনারা হয়তোবা শিহরিত হয়ে যেতে পারেন আর এই W7600 যে GPUটি আসছে এটি শুধুমাত্র 2048 স্ট্রিম প্রসেসরের সাথে আসবে 20 টাফ্লপ পিক পারফরমেন্স 2.5 GHz 8GB G6 মেমোরি 128 বিট বাস 18GB স্পিড আর TDPU হচ্ছে 130 প্রাইস শুধুমাত্র $600 অর্থাৎ আপনারা চিন্তা করুন RX 7600 এর যদি দাম একটু কমে অর্থাৎ এটি যদি কোনো সময় $200 আসে তো সেক্ষেত্রে আপনারা তিনটা গ্রাফিক্স কার্ড পাচ্ছেন তার চেয়ে রেসপেক্ট ভালো শুধুমাত্র ড্রাইভারটা একটু আলাদা হবে আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে CPU আমরা জানি প্রো সিরিজ কি দাম Nvidia-র আমরা দেখেছি ওয়েল তো বলছি ঠিক আছে সব কিছুই ঠিক আছে মেমোরির জন্য অনেক সময় পে করা হয় বা অন্যান্য কাজের জন্য তবে এখানে যদি সিমিলার স্পেকের আপনারা একটা জিনিস দেখেন আর তার প্রাইস যদি প্রায় 2.5 থেকে 3 টাইম বেশি হয়ে যায় আপনাকে কেমন লাগবে আমি জানি গেমারদেরকে মনে মনে ভালো লাগবেই তবে আমার মনে হয় তারা ড্রাইভারের জন্য এত টাকা বেশি নিচ্ছে আসলেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেগুলো বড় বড় কোম্পানি বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি তাদের নিয়ে থাকেন সেখানে টাকা দিতে কারো কোনো সমস্যা হয় না আর সাবস্ক্রাইব বাটন শুধুমাত্র একবার প্রেস করলেই হয়ে যায় আর হ্যাঁ তার সাথে যদি একটু বেল আইকনও প্রেস করা যায় তো ধরে নিলাম দুইবার লাগে তো এখানে কত টাকা আমাদের খরচ হয় $100 $10 বা $20 না $1 না